একদম শেষে বলি, এখন আজকে ফার্স্টে বলছি যে আজকে আমাদের একটু নতুন রকম একটু ভিডিও করব, দ্য ব্লাডি ম্যারি। অ্যান্ড দ্য ব্লাডি ম্যারিতে যা যা করে, মানে ক্যান্ডেল নিয়ে বা এমনি যা আয়নার সামনে যা যা করে আমরা সবই করব, তাই একটু তো ভয় লাগবেই। সো আমরা তাও চেষ্টা করব যতটা রিয়েলিটি করার করব। এবার দেখা যাক কি হয়, একটু টেনশনে আছি। সো আমাদের ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আগে থেকে বলে দিলাম আবার লাস্টেও বলো অবশ্যই। আর অনেকে দেখছি দেখছো অনেকেই দেখছো আমাদের ভিডিওগুলো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমাদের ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি, একটু সাপোর্ট পাই। আর ভালো লাগছে না, যাই একটু ফোন। হ্যালো, হ্যাঁ তোর আয়না রে বাড়িতে? হ্যাঁ আজ বলছিস, আচ্ছা ঠিক আছে আসছি। তাহলে অজয় আর টিনাকেও ডেকে নেবো, হ্যাঁ ওদের ভিডিও কনফারেন্স করে একটু ডাকতে হবে, ওরা তো বেশি অনলাইন থাকে না হোয়াটসঅ্যাপে। হ্যাঁ তাহলে ইয়ে করেই ডেকে নেবো, ঠিক আছে রাখছি। হ্যাঁ টাটা। কলিং বেল আওয়াজ বানালো, যাই দেখি মনের চড়া চলে এসছে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, চল 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 চল। হ্যাঁ সবাই এসে গেছে, কি মজা। হ্যাঁ তা বল, আজকে তো কিছু গেম টেম খেলবো, তোরা কেমন আছিস আগে সেটা বল। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। অঞ্জনা তুই কেমন আছিস রে, তোর সাথে আর হোয়াটসঅ্যাপে কথাও হয় না। হ্যাঁ কেমন আছিস বল আগে সেটা। আমি তো ভালোই আছি রে টিনা আর অজয়, তোরা তো আমাকে ভুলে গেছিস, আমাকে মেসেজও করিস না। আরে ভুলিনি রে, ব্যাপারটা হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আর টিনা আমার কালকে আমার বাড়ি এসেছিল কিন্তু ওর বাবা জানতে পেরে খুব বকা দিয়েছে। হ্যাঁ দেখি বলবো বল, বাবাটাও না সত্যি। আচ্ছা শোন না, বলছি রোহিত তুই তো ভালো ভূতের গল্প জানিস, আজকে একটা কিছু ভূতের গেম করা যাক না। হ্যাঁ ভূতের গল্প, হ্যাঁ চল না করি। আমার না শোন না, আমি না ইন্টারনেটে একটা ইন্টারেস্টিং ব্লাডি ম্যারির চ্যালেঞ্জ পেয়েছি, তো ওটা করবি কি রাত্রি 12টার সময়? হ্যাঁ চল করি, খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে, চল তাহলে ব্লাডি ম্যারি খেলবো। কখন রে হবে, ভাল লাগছে না, কতক্ষণে যে হবে। 12:59 হয়েছে, একটু বাদেই হয়ে যাবে, তাড়াতাড়ি হলেই কি, চল খেলবো তো। হ্যাঁ হ্যাঁ খেলবো, হ্যাঁ খেলবো, হ্যাঁ হ্যাঁ খেলবো, খুব মজা হবে বা, কিন্তু একটু ভয়ঙ্কর তাই না? যাই হোক বেশি রিক্স নেও, হবে না রে কিছু অতটা। চল টাইম হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। হ্যাঁ চল চল 12টা বেজে গেছে। যাই তো দেখি অঞ্জনা আর ওরা কি করছে, যাই। এটা কি হয়েছে ওদের, ওদের ওরাই অঞ্জনা অঞ্জনা কাল রাতে যা হয়েছিল আমরা কাউকে কোনোদিন বলবো না এই ঘটনাটা। হাই ফ্রেন্ডস, আমাদের ভিডিও শেষ হলো অ্যান্ড আমি এখন ব্লাডি ম্যারির লুকে আছি। সো কেমন লাগলো ভিডিওটা বলো, আর আমাদের সাথে একটা ঘটনা ঘটলো এই ব্লাডি ম্যারি শ্যুট করার সময়, যে কি হলো আমরা সত্যি, আমাদের সাথে এটা ঘটলো যে আমাদের মোমবাতিটা সত্যি নিমে গেছিলো একবার, বল তুই তোর সাথে সেটা। হ্যাঁ কারণ আমি সত্যি খুব মানে ভয় পেয়ে গেছিলাম, আর দিদিকে ধাক্কা মাক্কা মেরে আমি এখান থেকে পালিয়েছি, কারণ আমি যে মোমবাতি যেই ব্লাডি ম্যারি মানে তিনবার বললাম যে সঙ্গে সঙ্গে না নদীর ঝবাং করে নেমে গেলো, আর তখন আমরা কোনো ফু দিইনি। হ্যাঁ আমাদের ঘরে পাখাটাও আমরা অফ করে এই জন্য শ্যুট করছিলাম যাতে মোমবাতিটা না নেভে, অ্যান্ড সেটা সত্যি হলো যে নিভে গেল। বাইরে থেকে তো কোনো হাওয়া নেই, যা গরম দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে নিভলো আমরা এখন সেটাই ভাবছি, খুব স্ক্যারি ছিল। আচ্ছা যাক গে, আমাদের ভিডিও এখানেই শেষ হলো, অ্যান্ড প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। ব্লাডি ম্যারির সাথে এখন না হলে ব্লাডি ম্যারি খেয়ে নেবে সবাইকে।